আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাতে চলেছি যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। কেননা বন্ধুরা, লখনউয়ের রাস্তায় একজন মেয়ে যে কিনা মুসলমানদেরকে অনেক ঘৃণা করত, দাড়ি টুপিওয়ালা লোকদেরকে দেখতে পারত না। একদিন সে নিজের জিনিসপত্র নিয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। গাড়ি সেদিক দিয়ে অতিক্রম তো করছিল, কিন্তু কেউ সেখানে থামছিল না। কিন্তু হঠাৎ করে যখন সে রাস্তা দিয়ে একজন মুসলমান অটোওয়ালা যাচ্ছিল, তখন সেই মেয়েটি সেই অটোটিকে থামানোর জন্য হাত দেখালো। আর সেটি দেখে সেই অটো চালক তার অটোকে থামিয়ে দিল। তারপরে তাদের সঙ্গে যা ঘটেছিল তা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। তাই ঘটনাটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, একদিন একজন হিন্দু মেয়ে লখনউয়ের রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। সেই রাস্তা দিয়ে তো অনেক গাড়ি যাওয়া আসা করছিল, কিন্তু সেখানে কেউ থামছিল না, আর তার বাড়ি যেতে অনেক দেরিও হচ্ছিল। হঠাৎ করে সে একজন মুসলমান অটো চালক আসতে দেখতে পেল। সে সেই অটোটিকে থামানোর জন্য হাত দেখালো, আর তাকে থামার জন্য ইশারা দিল। অটো চালক অটো থামিয়ে বলল, বলুন ম্যাডাম, আপনি কোথায় যাবেন? মেয়েটি যখন দেখল যে এই অটো চালক একজন মুসলমান আর তার মাথায় টুপি আছে এবং দাড়িও রয়েছে, তো সে অটো চালককে একজন মৌলানা ভেবে মনে মনে ভাবতে লাগলো যে আমি তার অটোতে যেতে বারণ করে দেব। কিন্তু তার অফিসটি কম জনবসতিপূর্ণ জায়গায় হওয়ার জন্য দেরি হলে সে রাস্তা দিয়ে গাড়ি চলা বন্ধ করে দেয়। আর অন্যদিকে সেদিন অনেক গরমও পড়েছিল, তাই সে মেয়েটির কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। এই জন্য তাকে না চেয়েও মুসলমান অটো চালকের অটোতে বসতে হলো। মেয়েটি বলল, আমি সিভিল লাইনে যাব। অটো চালক বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মেয়েটি জিজ্ঞাসা করল, আপনি কত ভাড়া নেবেন? অটো চালক বলল, ম্যাডাম 200 টাকা দিয়ে দেবেন। মেয়েটি পূর্বের সফর মনে করল এবং ভাবল যে সে পূর্বে তো 300 টাকা করে ভাড়া দিয়েছে। তারপর সে আরও কিছু ভাবতে লাগল যে লোকজন তো এটি বলে থাকে যে দাড়ি টুপিওয়ালা ব্যক্তি এবং মৌলভীরা অনেক খারাপ লোক হয়ে থাকে, তারা অনেক লোভী হয়, আর এই ধরনের লোকদের উপর কোনোদিনও বিশ্বাস করতে নেই। এই সব কথা মনে করে সে অনেক চিন্তিত হয়ে পড়ল, আর সেই অটো চালকের প্রতি তার অনেক ভীতির জন্ম নিল। কিন্তু অনেক গরমের জন্য তার মাথা আর কাজ করছিল না। ইতিমধ্যে অটো চালক বলল, চলুন ম্যাডাম, আপনি 180 টাকায় দিয়ে দিয়েন। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু সামনে আমার কিছু মালপত্র রয়েছে, সেগুলি অনেক ভারী, আমি একাই সেগুলিকে অটোতে তুলতে পারবো না। অটো চালক বলল, আপনি চিন্তা করবেন না, আপনি গাড়িতে উঠে বসুন, আমি সেগুলিকে অটোতে তুলে নিচ্ছি। এরপর অটোওয়ালা ব্যক্তিটি মহিলার মালপত্রগুলি অটোতে রাখল, আর তারপর সে তার অটোকে চালু করে তার গন্তব্যস্থলের দিকে রওনা দিল। কিছুক্ষণ চলার পরে সেই অটো চালক হিন্দু মহিলাটিকে বলল, ম্যাডাম, আমি টেপ রেকর্ডারে একটি ওয়াজ শুনছিলাম যেটি কিনা অর্ধেক শোনার পরে আমি বন্ধ করে রেখেছিলাম, এখন যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি এটি চালাতে পারি? এটি শুনে সেই মেয়েটি বলল, হ্যাঁ আপনি চালাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এরপরে সেই অটো চালক ব্যক্তিটি তার টেপটিকে চালু করল। সেখানে একজন মৌলানা সাহেব বয়ান করছিলেন, আর সে পর্দার সম্বন্ধে ওয়াজ করছিলেন। মেয়েটি নাচেও সেই ওয়াজটি শুনতে হচ্ছিল। নাস্তিকদের এলাকায় থাকার জন্য তার মনের মধ্যে শুধুমাত্র মুসলমানদের জন্য ঘৃণা আর ঘৃণা ছিল। মেয়েটিকে শুধুমাত্র এটি বোঝানো হয়েছিল যে মৌলানারা হিংস্র পশুর মতো হয়, তাদের মনের মধ্যে হিংসা, লোভ এবং যৌন আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই থাকে না, আর তারা ধর্মের নামে ব্যবসা করে। বন্ধুরা, এখন এই মেয়েটি একজন মুসলমান অটো চালকের অটোতে বসেছিল, আর নাচেও একজন মৌলানা সাহেবের বক্তব্য শুনছিল। মৌলানা সাহেব উচ্চস্বরে বক্তব্য দিচ্ছিলেন যে পর্দা আল্লাহ তাআলার হুকুম, আর পর্দা মেয়ের শরীরের জন্য একটি সুরক্ষা। মেয়ে যদি তার সমস্ত শরীরকে ভালোভাবে ঢেকে রাখে তাহলে সে হাজার মানুষের মধ্যেও সুরক্ষিত অনুভব করে। পর্দা মেয়েদেরকে কুনজর থেকে রক্ষা করে, আর যারা তার দিকে তাকায়
তারাও এই পর্দা দেখে তাদের নজরকে ঝুঁকিয়ে নেয় আর ভাবে এ মেয়েটি তো অনেক নেক। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, এ নবী, স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে পর্দা করার হুকুম করে দিন, আর এভাবে তাদের খুব সহজে শনাক্তকরণ হয়ে যাবে আর তাদেরকে কেউ বিরক্ত করবে না। পর্দার মধ্যে একজন মেয়ের সম্মান রয়েছে, কিন্তু বেপর্দা মহিলার উদাহরণ সেই খোলা গোস্তের মতো, যেখানে একটি মাছি আসে আর সেখানে বসে পায়খানা করে সবাই তাকে খাবার দৃষ্টিতে দেখে। এই বয়ান শুনে সেই মেয়েটির এমন অনুভব হতে লাগলো যেন এই বয়ানটি তার জন্যই করা হচ্ছে, আর এই সমস্ত কিছু তাকে ইঙ্গিত করে বলা হচ্ছে। কেননা যখন সে অফিসে যাওয়া আসা করে তখন শয়তান ছেলেদের নজর তার উপরেই থাকে, তার পিছু পিছু হাঁটাহাঁটি করে এবং তাকে খারাপ নজরে তাকায়। সে এই সমস্ত শুনে এটি মনে করল যে তার সমস্যার সমাধান শুধুমাত্র এটি। এই বক্তব্য শুনতে শুনতে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল আর তার বাড়ির সামনে এসে অটো থেমে গেল। সেই মেয়েটি অটো থেকে নামল আর বলল, আপনি আমার মালপত্রগুলি নিচে নামিয়ে রাখুন। আর তারপর সে তার মাকে ফোন করল আর বলল, মা, আপনি সানি ভাইকে নিচে পাঠিয়ে দিন, আমার সঙ্গে অনেক মালপত্র আছে, সেগুলি একাই আমি নিয়ে যেতে পারবো না। তার মা বলল, বেটি, সানি তো বাড়িতে নেই। এটি শুনে অটো চালক বলল, ম্যাডাম, চিন্তা করবেন না, আমি এগুলি আপনার বাড়িতে পৌঁছে দেব। মেয়েটি প্রথমে তো এটি ভাবছিল, যে হয়তো এই লোকটি বেশি টাকা পয়সার আশায় আমাকে সাহায্য করতে চাচ্ছে, তাহলে ঠিক আছে, সে আমার জিনিসপত্রগুলি পৌঁছে দিক, না হয় আমি তাকে 100 টাকা বেশি দিয়ে দেব। এটি শুনে মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে। এরপরে সেই অটো চালক তার মালপত্রগুলি বিল্ডিংয়ের প্রথম তলায় পৌঁছে দিল। তারপর মেয়েটি তাকে অটো চালককে 300 টাকা দিতে চাইল। তো অটো চালক বলল, ম্যাডাম, 300 টাকা আবার কেন? তো মেয়েটি বলল যে আসল কথা হলো, আমি কিছুদিন পূর্বে এখানে এসেছিলাম, তো সেই অটো চালক আমার কাছে 300 টাকা নিয়েছিল, আপনি তো আমাকে আবার সাহায্য করে দিলেন, তাই আমি আপনাকে 300 টাকা দিচ্ছি, আর যদি আপনি মালপত্র ওঠানোর জন্য এক্সট্রা টাকা চান তো আমি সেটিও দিতে রাজি আছি। তো অটো চালক বলল, ম্যাডাম, আপনি এই টাকাগুলি আপনার কাছে রাখুন, আমাকে শুধুমাত্র সেই টাকা দিন যে তো পরিমাণের কথা হয়েছিল, তার থেকে অতিরিক্ত টাকা আমি আপনার কাছে নিতে পারবো না, আর যদি আমাকে আপনি আপনার মালপত্র ওঠানোর টাকা দিতে চান তাহলে আমি আপনাকে জানিয়ে দিই যে আমাদের ধর্ম অন্য কোনো মানুষকে সাহায্য করার শিক্ষা দেন, কেউ যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তাহলে আমাদের ধর্ম অনুযায়ী আমরা তাদেরকে সাহায্য করি, আর তার অসহায়ের আমরা লাভ উঠাতে পারি না, শুধুমাত্র এতটুকুন সাহায্যের জন্য আমি আপনার কাছে টাকা নিতে পারবো না। এই বলে সেই অটো চালক তার পরিমাণ মতো টাকা নিয়ে সেখান থেকে যেতে শুরু করল। তো সেই মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসলো, আপনি কি মৌলানা সাহেব? অটো চালক এই কথা শুনে মুচকি হাসি দিল আর বলল যে হয়তো আপনাকে মৌলানার সম্বন্ধে ভুলভাল ধারণা দেওয়া হয়েছে, আপনাকে মুসলমানদের সম্বন্ধে ভুলভাল তথ্য দেওয়া হয়েছে, আমি তো কোনো মৌলানা, আলিম অথবা হাফিজ তো না, আমি তাদেরকে মহাব্বতকারী একজন সাধারণ মুসলমান। এই বলে সেই অটো চালক সেখান থেকে যেতে শুরু করল। তারপর মেয়েটি চোখের জল মুছতে মুছতে বাড়ির দিকে যেতে শুরু করল। বন্ধুরা, আপনাদেরকে যদি জানতে হয় যে মুসলমানের জীবন কেমন হওয়া উচিত অথবা একজন মুসলমানের জীবন কেমন, তাহলে আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মেয়েদের সম্বন্ধে বলেছিলেন, যখন মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো, আমাদের নবী পাকের শিক্ষা যে কোনো মেহনতকারীর পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বেই তাকে পরিশোধ করে দাও, এই জন্য কোনো মানুষ যদি ভুল করে থাকে তাহলে সেই লোকটি ভুল, সেই জন্য তার ধর্ম কলুষিত হয় না। আজকাল লোকজন ইসলামের সম্বন্ধে শিক্ষা গ্রহণ করে না, তারা নিজেই নিজের ধর্মের সম্বন্ধে জানে না, তাহলে আবার তারা কিভাবে তাদের সন্তানদেরকে শিক্ষা দেবে? মনে রাখবেন, ইসলাম 100% শান্তির ধর্ম, কারো সমালোচনায় পড়ে পদভ্রষ্ট হবেন না, নিজেই এর সম্বন্ধে পড়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন।